সুপ্রভাত বন্ধুরা আজ হলো পাঁচ জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো নতুন বছরে আবার ঘোষণা নতুন বছরে শিক্ষা স্বাস্থ্য পুলিশে ছেচল্লিশ হাজার চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে চব্বিশ ঘন্টার মধ্যে আবার ডাকাতি কালাইনে আতঙ্ক জনমনে খুব শীঘ্রই রাজ্যে বন্ধ হবে অসম বন্ধ কটুর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে সূর্য নমস্কার করবে না মুসলিম পড়ুয়ারা সাফ জানালেন দেশের মুসলিম নেতারা শিলচরে সরকারি খাস জমি পাট্টা করে দেওয়ার নামে দুই লক্ষ টাকা লুট শিলচরে মুহুরির বিরুদ্ধে মামলা আগামী মার্চ মাসের মধ্যে বাইশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে এখনি স্কুল বন্ধ করার পরিস্থিতি হয়নি পরিস্থিতি খারাপ হলে স্বাস্থ্য দফতর থেকে জানানো হবে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু শ্রীগৌরী এবং কালীগঞ্জে অ্যাম্বুলেন্স দিলেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ মোবাইলের রিচার্জের মূল্যবৃদ্ধি এবং বেকার বাতাসহ বিভিন্ন দাবিতে শিলচর দুয়ার বন্দে এআইডি ওয়াই অর বিকুব বিস্তারিত থাকবে প্রতিবেদনে মা বাবার সঙ্গে সময় কাটানোর ছবি জমা দিন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরাও বললেন বিধায়ক দে পুরকায়স্ত শিলচর ইটহলায় মোবাইলের দোকানে দুষ্কৃতীদের আক্রমণ বাংচুর দোকানে অমিক্রণ আসেনি তবে ডিসেম্বর থেকে শিলচরে বেড়েছে কোভিড রোগীর সংখ্যা আজ অর্থাৎ বুধবার শিলচর শহরের দুইটি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে এবং শেষ খবরটি লালা মোহাম্মদপুর জয়কৃষ্ণপুরে বাইশ লক্ষ সাতাত্তর হাজার টাকা বেয়ে রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নতুন বছরে আসামে শুধু শিক্ষা স্বাস্থ্য পুলিশ বিভাগে ছেচল্লিশ হাজার চাকরি হবে দুলিয়াজানে আয়োজিত পুলিশ সুপারদের সম্মেলনে মঙ্গলবার একতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুলিশের সংখ্যা আরও একটু বাড়লে যে কাজের সুবিধা হয় পুলিশ সুপারদের আলোচনায় সে কথা উঠে আসছিল বারবার পরে মুখ্যমন্ত্রী নিজেই জানান শুধু পুলিশে নয় তার সরকার এই বছর শিক্ষা বিভাগে পঁচিশ হাজার স্বাস্থ্য বিভাগে পাঁচ হাজার নিয়োগের পরিকল্পনা নিয়েছে একই সঙ্গে নেওয়া হবে ষোলো হাজার পুলিশও পাঁচটি কমান্ডো ব্যাটালিয়ান তৈরি করা হচ্ছে সেখানে নিয়োগ হবে পাঁচ হাজার যুবক যুবতী এছাড়াও এই বিভাগে চাকরি হবে আরও এগারো হাজার জনের মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে কালাইনে আবার একই পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোমবার রাতে কালাইন দুমকর এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে একই বাড়ির ইমদাদুল রহমান বরবুইয়া এবং মাহমুদুর রহমান বরবুইয়া নামের দুই ব্যক্তির পরিবারে ডাকাত দলের হানা জানা গেছে রাত সাড়ে বারোটা নাগাদ হাতিয়ার নিয়ে ডাকাত দল প্রথমে মাহমুদুর রহমান বরবুইয়ার ঘরে প্রবেশ করে তাদের মারদর করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাত দলের হাতিয়ারের আগাতে গুরুতর আহত হয়েছেন মাহমুদুর রহমান সহ তার তিন ছেলে মাসুক বরবুইয়া জাভেদ বরবুইয়া এবং শাহিদ বরবুইয়া পরে ইমদাদুর রহমানের পরিবারে হানা দে লুটে নেয় অর্থসহ বিভিন্ন সামগ্রী ঘটনার পর খবর পেয়ে রাতে পুলিশ আসলেও এখন পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি এদিকে পরপর চুরি ডাকাতির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে সরকারি খাস জমি পাট্টা করে দেওয়ার নামে গ্রামের সাধারণ জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করার অভিযোগ উঠেছে শিলচর ভূবাসন আধিকারিকের কার্যালয়ের এক মুহুরির বিরুদ্ধে শুধু অভিযোগই নয় মুহুরী মাহমুদুল হাসান মজুমদারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যক্তি শিলচর রংপুর প্রথম খন্ডের একাধিক হাসজমি জমি পাট্টা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই এলাকারই একাধিক লোকের কাছ থেকে দুই লক্ষ টাকা সংগ্রহ করেন মুহুরি হাসান পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্তে নেমেছে সূত্রমতে মঙ্গলবার শিলচর সদর থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করেন রংপুর প্রথম খন্ডের সুদর্শন নুনিয়া এজাহারে নুনিয়া উল্লেখ করেছেন রংপুর প্রথম খণ্ড এলাকার বেশ কয়েক বিঘা সরকারি জমি পাট্টা করে দেওয়ার নামে স্থানীয় একাধিক ব্যক্তির কাছ থেকে মুঠ দুই লক্ষ টাকা সংগ্রহ করেছেন হাসান সুদর্শন নুনিয়া জানান প্রথমে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মুহুরি হাসান সরকারি জমি পাট্টা করতে রাজি করায় হাসানের কথা মতো তিনি প্রথমে লক্ষাধিক টাকা তার কাছে তুলে দেন এর আগে গ্রামের একাধিক লোককে এভাবে প্রলোভন দেখিয়ে দুই লক্ষ টাকা সংগ্রহ করে হাসান সুদর্শন জানান টাকা দেওয়ার বহুদিন পর জমি রেজিস্ট্রি না হওয়ায় তার সন্দেহ হয় এতে তিনি বুবাসন আধিকারিকের কার্যালয়ে গিয়ে বিষয়টি হতিয়ে দেখেন কিন্তু অফিসে এ মর্মে কোনো নথি খুঁজে পাননি সুদর্শন বিষয়টি নিয়ে মহুরী হাসানকে জিজ্ঞাসা করলে হাসান উল্টে তাকে উড়িয়ে দেন সুদর্শনের কথায় মিথ্যা প্রলোভন দিয়ে গ্রামবাসীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন হাসান এ নিয়ে মঙ্গলবার শিলচর সদর থানায় মামলা করেছেন সুদর্শন শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে খুব শীঘ্রই রাজ্যে বন্ধ হবে অসম বন্ধ কটুর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতকাল এক বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন কোনো সংগঠন বন্ধ ঘোষণা করলে দিতে হবে ক্ষতিপূরণ বন্ধ দেওয়ার চব্বিশ ঘন্টায় যত ক্ষতি হবে সব ক্ষতিপূরণ দিতে হবে বন্ধ দেওয়া সংগঠনকে কারণ বন্ধ দেওয়ার ফলে অনেক মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় বলে মন্তব্য করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার রাতে কিছু দুষ্কৃতী দলবদ্ধভাবে আক্রমণ চালায় শিলচর ইটহোলা ঈদগাহ কমপ্লেক্সে থাকা আলোগল মোবাইল সেন্টার নামের একটি দোকানে দুষ্কৃতীরা ইট এবং মদের বোতল দিয়ে বাংচুর চালায় এতে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকান মালিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে এসে তদন্ত শুরু করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি মঙ্গলবার ঈদগাহ কমপ্লেক্সের ব্যবসায়ীরা এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন এখানে অনেক দিন ধরে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এক পাশে মন্দির এবং একপাশে পাশে ঈদগাহ রয়েছে কিন্তু কিছু দুষ্কৃতীরা এই সম্প্রীতিকে নষ্ট করে দিতে চাইছে তাদের এই কুচেষ্টা তারা কিছুতেই সফল হতে দেবেন না যারা এই কাণ্ড গটিয়েছে তাদের দরপাকর করে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানান পাশাপাশি তারা জেলা প্রশাসন সহ বিধায়ক এবং সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন আগামী মার্চ মাসের মধ্যেই বাইশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে নথিপত্র পরীক্ষা বা ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে এখন তারপরই নিয়োগ শুরু হবে শিক্ষামন্ত্রী রনজ পেগু মঙ্গলবার এই খবর জানিয়েছেন তাছাড়া কোভিডের সংক্রমণ বাড়লেও এখনই স্কুল বন্ধ করার কথা ভাবেনি শিক্ষা দফতর শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বলেন এখনও স্কুল বন্ধ করার মতো পরিবেশ আসেনি রাজ্যে পরিবেশ খারাপ হলে স্বাস্থ্য দফতর থেকে জানানো হবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে শ্রীগৌরী সিএইচসি এবং কালীগঞ্জ মিনি পিএইচসিতে একটি করে অ্যাম্বুলেন্স দিলেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ মঙ্গলবার শ্রীগৌরী সিএইচসিতে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীগৌরী হাসপাতালের ইনচার্জ ডক্টর সুপর্ণা পালের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বিধায়ক আব্দুল আজিজ সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিধায়ক আব্দুল আজিজ শ্রীগৌরী হাসপাতালের সমস্যা সম্পর্কে তিনি অবগত আগামী দিনে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার তিনি হাসপাতালে প্রদান করবেন বলে জানান পাশাপাশি বিকল জেনারেটরের সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করবেন বলে জানান মোবাইলের রিচার্জের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সকল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়া কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার বাতা প্রদান করার দাবিতে দুয়ার মধ্যে সংস্থার কার্যালয় থেকে মিছিল করে বাজারের শহীদ বেদীর প্রাঙ্গনে প্রদর্শন করা হয় মঙ্গলবার বিক্ষুবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক তথা সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিজিত কুমার সিনহা এবং জেলা কমিটির সহসভাপতি পরিতুষ ভট্টাচার্য বক্তারা কেন্দ্রীয় সরকারের টেলিকম নীতি এবং পুতিদের স্বার্থ রক্ষাকারী নীতির সমালোচনা করেন করোনা লকডাউন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন জেরবার তার উপর মোবাইলের রিচার্জের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষকে লুট করার নামান্তর মুসলিম পড়ুয়ারা স্কুলে সূর্য নমস্কারে অংশ নেবেন না বলে জানালেন দেশের মুসলিম নেতারা প্রায় সকল মুসলিম সংগঠন বলছে সূর্য নমস্কার বাধ্যতামূলকভাবে করার নির্দেশ দেওয়া ঠিক হয়নি সরকার যেন তাদের নির্দেশিকা প্রত্যাহার করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে সূর্য নমস্কার করার অর্থ হল সূর্যের পূজা করা যা ইসলামে বিশ্বাস করা হয় না এক বার্তায় ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সৈফুল্লাহ রহমানি বলেন মুসলিম পড়ুয়ারা এই সূর্য নমস্কারে অংশ নেবেন না মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা ছয় সাত আট এবং নয় জানুয়ারি চার দিন তাদের বাবা মা এবং শ্বশুর শাশুড়িদের সঙ্গে কাটিয়ে প্রতিটি মুহূর্তের ফটো তুলে সরকারি পোর্টালে আপলোড করতে হবে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা সরকারি কোষাগার থেকে বেতন নিচ্ছেন সরকারি কর্মচারীরা তাদের বাবা মা এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় কাটানোর প্রমাণস্বরূপ ফটো জমা দিতে হলে রাজ্য সরকারের কাণ্ডারীদের একই নিয়ম অনুসরণ করতে হবে এই মন্তব্য করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষদেবপুর কায়স্থ মাথায় রাখতে হবে এখনও করোনা শেষ হয়ে যায়নি বরং গাফটি মেরে বসে রয়েছে আমাদের পাশে একথাই শোনাচ্ছেন শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ গোটা দেশে অমিক্রণ আশ্রে পড়লেও এখন পর্যন্ত সেফ রয়েছে অসম অসমে এ পর্যন্ত কোনো অমিক্রণ আক্রান্ত রুগীর সন্ধান মেলেনি তবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বেড়েছে করোনা রোগীর সংখ্যা এমন তত্ত্বই মঙ্গলবার তুলে ধরলেন শিলচর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত আজ অর্থাৎ বুধবার শিলচর শহরে দুটি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে এবং এর মধ্যে একটি কেন্দ্রে কোভ্যাক্সিনও দেওয়া হবে দুটি কেন্দ্রেই প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে কেন্দ্রগুলো হল শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল এবং ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র এছাড়া ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্রে কোভ্যাক্স এবার শেষ খবরটি এমজি জি কর্মসূচির অধীনে বাইশ লক্ষ সাতাত্তর হাজার চারশো টাকা খরচে লালা ব্লকের জয়কৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়ক থেকে বাঙ্গা দিগির পার পর্যন্ত সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে মঙ্গলবার সকালে জয়কৃষ্ণপুরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির নির্মাণ কাজের সূচনা করেন সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি